যে যতই তৃণমূল কংগ্রেস এখান থেকে গুন্ডা বদমাস নিয়ে গিয়ে ওখানে গণ্ডগোল করার চেষ্টা করুক বা কিছু মিডিয়ার অংশকে দিয়ে এমনভাবে প্রচার করার চেষ্টা করুক না কেন, যে ত্রিপুরাতে তৃণমূল অন্যতম বিরোধী, কিন্তু আমরা আগেই বলেছিলাম ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস আমাদের অন্যতম বিরোধী নয় এবং ত্রিপুরার মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে এবং ত্রিপুরার মানুষ বিজেপির সাথে আছে। ত্রিপুরার মানুষের এই রায়কে আমি স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমরা গোটা রাজ্য জুড়ে ত্রিপুরাবাসীর এই যে জয়, বিজেপির জয়, এই জয়কে আমরাও পালন করব, আমরাও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জয়কে সেলিব্রেট করব। অন্যদিকে তেরো নম্বর ওয়ার্ড আম্বার সাথে খাতা খুলেছে তৃণমূল, একটি আসন এগিয়ে রয়েছে, সান্ত্বনা পুরস্কার পেয়েছে, এত পরিশ্রম, এত টাকা টাকা দিয়ে কেনার চেষ্টা, তারপরে সান্ত্বনা পুরস্কার পেয়েছে, এটা ভালো ব্যাপার। তাদের উৎসাহ বাড়বে, ওনাদের সর্বভারতীয় নেতারা সো কল্ড তারা যাবেন আরও ত্রিপুরাতে, আরও চেষ্টা করবেন এককে কীভাবে একশো করা যায়, আমরা স্বাগত জানাই ওনাদেরকে। দেখুন, বিজেপির নির্বাচনে অর্থাৎ পজিটিভ প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস বিজেপির উপরে। বামেদের একটা অভিযোগ ছিল যে সেটা হচ্ছে যে বিজেপি বিরোধী ভোটটাকে কেটে ফেলার জন্য, কাটাকাটি করার জন্য তৃণমূলের আগমন হয়েছে এবং সেটা তৃণমূল বিজেপির মধ্যে একটা সমঝোতা আছে। আজকে তারা বলছে যে এটা পরিষ্কারই দেখা যাচ্ছে যে বিরোধী শিবিরের ভোট বেশি, শাসক শিবিরের ভোট শিবির দিচ্ছে, ভোট কাটাকাটি হয়ে যাবে। দেখুন, সিপিএম কি অভিযোগ করছে জানি না, কিন্তু আমরা দেখেছি বামপন্থীরা, তার মধ্যে সিপিএমও পড়ে বলে আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সুবিধে করে দেবার জন্য নো ভোট ফর বিজেপি এরকম একটা অভিযান চালিয়েছিল। আজও কলকাতার বিভিন্ন ফ্লাইওভারের যে পিলার, সেই পিলারের উপরে নো ভোট ফর বিজেপি দেখতে পাবেন আপনারা। স্বাভাবিকভাবেই সেই নো ভোট ফর বিজেপি এই প্রচার কাকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য হয়েছিল সেটা আগে সিপিএম ক্লিয়ার করুক, বামপন্থীরা ক্লিয়ার করুক, তারপরে না হয় ত্রিপুরা নিয়ে ভাবুন। আপনাদের কর্মীদের একাংশের অভিযোগ যে প্রার্থী তালিকা প্রকাশ করতে এত দেরি হচ্ছে, প্রচারের সময় পাবো কবে, কি বলবেন? দেখুন, প্রার্থী তালিকা আমরা আজকালের মধ্যেই প্রকাশ করে দেব, আমরা ঠিক করেছি 30 তারিখে আমরা নমিনেশন দাখিল করব, আমাদের এগুলো ফিক্সড ডেট আছে, তো 30 তারিখের আগে যদি আমরা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারি বা প্রকাশ করে দিই, তাহলে স্বাভাবিকভাবে 30 তারিখে আমরা নমিনেশন ফাইল করব। আমরা 30 তারিখে নমিনেশন ফাইল করবো এরকম একটা আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, তো স্বাভাবিকভাবে সেই ডেটকে মাথায় রেখে আমরা করছি। আজকে আমরা হয়তো করে দিতে পারবো, না হলে কিছু হয়তো কালকে বাকি থাকবে। নদিয়াতে যে দুর্ঘটনা ঘটেছে, কি বলবেন? দেখুন, প্রার্থী তালিকা আমরা আজকালের মধ্যেই প্রকাশ করে দেব, আমরা ঠিক করেছি 30 তারিখে আমরা নমিনেশন দাখিল করব, আমাদের এগুলো ফিক্সড ডেট আছে, তো 30 তারিখের আগে যদি আমরা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারি বা প্রকাশ করে দিই, তাহলে স্বাভাবিকভাবে 30 তারিখে আমরা নমিনেশন ফাইল করব। আমরা 30 তারিখে নমিনেশন ফাইল করবো এরকম একটা আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, তো স্বাভাবিকভাবে সেই ডেটকে মাথায় রেখে আমরা করছি। আজকে আমরা হয়তো করে দিতে পারবো, না হলে কিছু হয়তো কালকে বাকি থাকবে। নদিয়াতে যে দুর্ঘটনা ঘটেছে, সেখানে যারা জখম ছিল তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা ব্যবস্থা ছিল না, সেই সংখ্যাটা, মৃত্যুর সংখ্যাটা আরও বেড়ে দাঁড়িয়ে 18 দাঁড়িয়েছে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছে, কী বলবেন? এই ধরনের হাসপাতালে পরিষেবা নেই, মৃত্যুর সংখ্যা বেড়ে গেল দুর্ঘটনার পর। দেখুন, হাসপাতালগুলোতে বড় বড় কিছু হাসপাতালে, ডিস্ট্রিক্ট হসপিটাল যেগুলোকে গালভরা নাম দেয়া হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু প্র্যাকটিক্যালি যদি ওখানে গিয়ে দেখেন ধরাতলে, দেখতে পাবেন যে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচারটুকু নেই, ডাক্তার নেই, নার্স নেই, বেডের অভাব। আমি নিজে ভুক্তভোগী হয়েছি, এর আগে আমার মেয়ে অসুস্থ হয়েছিল, আমি মালদা মেডিকেল কলেজ, যাকে মেডিকেল কলেজ বলা হয়, নিয়ে গিয়ে আমি সেখানে এক রাত আমার নিজের মেয়েকে রাখতে পারিনি, একসময় আমি ফিরিয়ে নিয়ে নার্সিংহোমে যেতে বাধ্য হয়েছিলাম। তো এইরকম ইনফ্রাস্ট্রাকচার সব জায়গাতে একই অবস্থা, কোনো ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই, শুধু নীল সাদা কিছু বিল্ডিং তৈরি হয়েছে নিজেদের কাছের লোককে, নিজেদের কাছের প্রমোটারকে কাটমানি পাইয়ে দেওয়ার জন্য। কোনো ইনফ্রাস্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা তো বলেছি বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবো না, একবার উত্তরপ্রদেশের হসপিটালগুলো দেখে এলে ভালো হতো মনে হয় মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ।